আজকের এই রেসিপিতে তেহারিটা অনেক বেশি টেস্টি হয়েছে আর রান্নাটাও অনেক সহজ হয়েছে। আজকে তেহারির জন্য একদম ফ্রেশ মুরগি মাংস নিয়ে নিয়েছি প্রায় 900 গ্রাম। রান্নার জন্য এখন চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন মাঝারি আঁচে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর এখন আমি দিয়ে দেব 2 চা চামচ তেহারি মশলা যেটা আমি আগে থেকে বাসায় বানিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। এখন মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এখন মাংসটা ঢেকে রাখছি, অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। এতো দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এখানে আমি 3 কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাংসের সাথে ভালো করে চালটা মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ফুটানো পানি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে আমি এখন ঢেকে রাখব চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। পিড়ছি, কিছুক্ষণ পর এতে আমার চাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি। এখন আমি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ এবং 1 চা চামচ ঘি দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মুরগির মাংসের তেহারি রান্না কমপ্লিট।